নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লালবাগে বিমানবন্দর স্থাপন নিয়ে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন, উত্তপ্ত পরিস্থিতি। শীঘ্রই সম্পূর্ণ হচ্ছে অন্নপূর্ণা ঘাট দুধপাতিল সংযোগকারী বরাক সেতুর কাজ, জানালেন কিছু। কুম্ভাতে আয়ুষ্মান ভারতের ব্লক স্বাস্থ্য মেলা সম্পন্ন, ব্যাপক হিড়িক পরিলক্ষিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালবাগে বিমানবন্দর স্থাপন নিয়ে স্থানীয় বাগান শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। মঙ্গলবার সকাল আনুমানিক 11টা নাগাদ কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ডলু চা বাগানের ম্যানেজার সহ বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী লালবাগ বাগানে বিমানবন্দর স্থাপনের সীমানা নির্ধারণ করতে গেলে স্থানীয় বাগান শ্রমিক ও কর্মচারীরা তাদের কাজে বাধার সৃষ্টি করে। এদিন বিভিন্ন স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডলু চা বাগানের ম্যানেজার সহ প্রশাসনিক অধিকারীদের দীর্ঘক্ষণ ঘেরাও করে লালবাগে বিমানবন্দর স্থাপন না করার প্রতিবাদে এদিন গোটা এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ শ্রমিকরা। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে এদিন 4000-এরও অধিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সামিল হন। তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত লালবাগে কোনোভাবে বিমানবন্দর স্থাপন করতে দেবেন না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ বাগান শ্রমিক ও কর্মচারীরা। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম দেখা দিলে প্রশাসনিক অধিকারিকরা কাছাড়ের জেলাশাসকের সাথে কথা বলে অতিসত্বর তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে। আমরা 250 আগে থেকে এখানে বসবাস করছি। যদি সরকারের সত্য থাকে, সরকার যদি আমাদের জন্য মঙ্গলে করছে, তাহলে এইটা কিরকমের মঙ্গল? তাহলে তো এটাই বোঝা যাচ্ছে যারা যারা রোহিঙ্গারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অন্যান্য অনেক দিক থেকে এসে 4-5 বছর কষ্ট করে আর তারপরে ওনারা সেটেল হয়ে যায়। আজকে যদি আমরা সরল থাকতাম না, নিরহ মানুষ থাকতাম না, তাহলে আমরাও কিন্তু অনেক রকমের মানে নিজে বড় লোক হতে পারতাম। কিন্তু আমরা সরকারের নির্দেশ অনুযায়ী টি গার্ডেনের মানুষ, টি গার্ডেনের যেগুলা রুল রেগুলেশন আছে ওইগুলা আমরা মেনে চলি। টি গার্ডেনের উন্নতি আমরা চাই, আমরা তো সেটাই করে যাচ্ছি। কিন্তু বিনিময়ে কি হচ্ছে? বিনিময়ে তো কিছু হচ্ছে না। সরকারের আমাদের আশেপাশে যারা প্রবোজনকারী মানুষরা আসেছে ওনারা অনেক সুখে শান্তিতে আছে, কিন্তু আমরা যে বিগত 200-300 বছর থেকে সরলভাবে নিরহ জীবনযাপন করছি, একটা কথা, আমরা কিন্তু আন্দোলনকারী নই, প্রতিবাদকারী নই। আজকে আমাদের সরকার যে উদ্যোগটা নিয়েছে, এই পরিকল্পনাটা, সরকারের যে উদ্যোগ, এটা সম্পূর্ণ মানে বেকার। এটা গরিব মানুষের পক্ষের না, গরিব মানুষকে মেরে দেওয়া এই প্রস্তাবটা নেওয়ার মানে গরিব মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া। শীঘ্রই সম্পূর্ণ হতে চলছে শিলচর অন্নপূর্ণা ঘাট দুধপাতিল সংযোগকারী নবনির্মিত বরাক সেতুর কাজ। মঙ্গলবার অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর কাজ পরিদর্শন করে ঠিক এই কথা জানালেন কাছাড় জেলার জেলা উপায়ুক্তা কীর্তি চল্লী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নবনির্মিত বরাক সেতুটির প্রায় 75% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বাকি থাকা কাজগুলো অতি শীঘ্রই সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য, এতদঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি। সেতুটির কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ, জনসাধারণের অনেক সুবিধা হবে বলে জানান তিনি। এদিন পরিদর্শনকালে জেলাশাসকের সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক আধিকারিকরা। ইন্সপেকশন পে হাম আয়ে থে, ও উনকে চেয়ারম্যান ভি আয়ে থে, হমে লাগা এক বার ভিজিট কর লেঙ্গে। হামারে এসি পিডব্লিউডি রোড, সিভিল ইঞ্জিনিয়ার রোড, জুনিয়র ইঞ্জিনিয়ার সবই কে সাথ লেকে আয়ে হ্যায়। আপ দেখেঙ্গে ইয়ে স্ট্রাকচার অফ দ্য মেইন ব্রিজ তো কমপ্লিটেড হ্যায়, উসকা আবি জো বাকি পেন্ডিং ওয়ার্ক হ্যায় আবি আগে যায়গা। 75% অফ ওয়ার্ক হ্যাজ বিন অ্যাচিভ। আবি অপ্রোচ রোড পে ফোকাস করেঙ্গে অ্যান্ড ইসকো ভি জল্দ সে জল্দ করকে হ্যান্ড ওভার করনে কে লিয়ে হমনে রিকোয়েস্ট কিয়া হ্যায়। দে হ্যাভ অলসো অ্যাশোর্ড দ্য সেম অ্যান্ড পাবলিক কো বহুত জলদি হি ইয়ে ব্রিজ
यूज करने को मिलेगा, यही हमारा आशा है। एंड क्वालिटी ऑफ वर्क ऑल्सो हमारे इंजीनियर सेटिस्फाइड बोल रहे हैं। इसका फिर कल भी एक टेस्टिंग हम देखेंगे, स्ट्रेस टेस्टिंग का। तो काम अच्छे से हो रहा है, हमें आशा है कि पब्लिक जल्द से जल्द ये यूज करेगा। कोई ड्यूरेशन है मतलब कि? सो बिकॉज ऑफ रेन थोड़ा अप्रोच रोड का काम तो थोड़ा डिलेड एक्सपेक्टेड है, बट दिस इज स्टिल एज पर द स्केड्यूल। तो हम एटलीस्ट बाई ईयर एंड या नेक्स्ट ईयर तक हैंड ओवर करना चाहिए, तो हम यही रिक्वेस्ट कर रहे हैं। एंड दे आर ऑल्सो वर्किंग एक्टिवली ऑन इट। 23 मार्च, दैट इज वॉट द होप इज। इसके लिए हमारे तरफ से पूरा सपोर्ट है और उनका पूरा लेबर एंड मटेरियल कॉम्पोनेंट भी एक्टिव चल रहा है, तो हमारी पूरी कॉन्फिडेंस है कि तब तक तो हम डेफिनेटली हैंडल कर पाएंगे। মঙ্গলবার আয়ুষ্মান ভারত ব্লক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হল কুম্ভা চা বাগানে। এ উপলক্ষে এদিন এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও উধারবন স্বাস্থ্যকেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা করেন। এদিন প্রায় সব ধরনের রোগের চিকিৎসা করে তারপর রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। মোবাইল মেডিকেল টিম গাড়িতে এদিন সব ধরনের রোগের পরীক্ষা করা হয়। এছাড়াও আয়ুষ্মান ভারত হেলথ কার্ড রেজিস্ট্রেশন করা হয়। আয়ুষ্মান কার্ডগুলো শিবিরে পরীক্ষা করে দেখার ব্যবস্থা ছিল। বিভাগীয় ব্লক প্রোগ্রাম ম্যানেজার সালেহ আহমেদ জানান, সরকারি নির্দেশ মতে গোটা জেলায় রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিবিরের শুরুতে রোগীদের ব্যাপক হিড়িক পরিলক্ষিত হয়। তিনি এও বলেন, হেলথ কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর থেকে রোগীরা অনেক সুবিধা পেতে পারেন বলে জানান। মানে একটা হেলথ কার্ড ইস্যু করেন, এই হেলথ কার্ডটা মানে রেজিস্ট্রেশন করা হওয়ার কমন মানুষ যারা আধার কার্ড আছে, হ্যাঁ, তারা আধার কার্ডের ফোন নম্বর লুইয়ে আইলে এটা ওটিপি লাগে। এই জিনিসগুলা মানে এখন থেকে আমরা শুরু হয়েছে, গতকালকে আমরা শুনাইতে শুরু হয়েছে এবং আজকে আমরা সেকেন্ড টাইম এখানে হওয়ার মানুষের এই কার্ডটা রেজিস্ট্রেশন হইলে ভবিষ্যতে মানুষের সব হেলথ ডাটাগুলা মানে সেভ করে থাকবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় মানে এটা প্ল্যান করতে সময় সুবিধা হইব এবং বিভিন্ন ধরনের সুবিধা মানে হয়তো মানুষ পাইব এই কার্ডের মাধ্যমে। তো আমরা আশা করি এই সাকসেসফুল হওয়ার চতুর্দিক থেকে মানুষ আর যথেষ্ট ভিড় আছে এবং আমরাও সার্ভিসটা ঠিক মতো দেওয়া হওয়ার এখানে সব ধরনের সার্ভিস আছে, যেমন ট্রিটমেন্ট আছে, ডক্টর হল বইছে, এখানে আমরা মোবাইল মেডিকেল ইউনিটে টেস্টিং সব ধরনের টেস্টিং করে, এরপরে আমরা এখানে ফার্মাসি সার্ভিসও আছে, আমরা এখানে আবা কার্ড যে হেলথ কার্ড যেটা এটা রেজিস্ট্রেশন করা হওয়ার, আমরা এখানে এনসিডি করা হওয়ার, টেলিকনসালটেশন হওয়ার, সব প্রত্যেকটা জিনিস সব ধরনের সুবিধা দেবো। কতজন বিশেষজ্ঞ চিকিৎসক আছে? বিশেষজ্ঞ তো আমরা 11 জন আছে, এর মাঝে ডক্টর আছে আমরা 7 জন, আর বাকি যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে সব ধরনের রোগের, একটা মেডিসিন থেকে লইয়া আমরা মেডিসিন, গাইনোলজি, ডেন্টিস্ট, পেডিয়াট্রিক্স প্রত্যেকটা কভার করে। বিগত শুক্রবার বরখুলা বিধানসভা কেন্দ্রের লেবুরবন্দ বাসটিলা গ্রামের বাসিন্দা রমজান হোসেন বরলস্করের ঝুলন্ত দেহ গ্রামের পাশে থাকা গভীর জঙ্গলের একটি গাছ থেকে উদ্ধার করে মালুগ্রাম পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিকে রমজান হোসেন বরলস্করের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী আলপনা বেগম। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রমজান হোসেন বরলস্করের স্ত্রী আলপনা বেগম জানান, চলিত বছরের মার্চ মাসের 19 তারিখে ইসলামিক শরীয়ত মধ্যে বিবাহ সম্পন্ন হয় তাদের, কিন্তু রমজানের বাবা নাজিমুদ্দিন, ভাই লিলি বরলস্কর, সারিমুল হকরা তাদের বিবাহ মানতে নারাজ ছিলেন। রীতিমতো রমজানকে এ নিয়ে তারা হুমকিও দেন বলে জানান রমজানের স্ত্রী আলপনা বেগম। তিনি আরও যোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার স্বামী রমজানকে খুন করে গ্রামের ঘন জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। এদিন তিনি এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে কাছাড় জেলার জেলা উপায়ুক্ত সহ পুলিশ সুপার রমনদীপ কৌরের হস্তক্ষেপ কামনা করে। আমরা বাঁচাও 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 কইয়া ও কিয়া
তারা জো করলা তাই চিন্তা করি ঘর দর মানে শুন 20,000 টাকা দিয়া মানাইয়া কালি আমরা যাইতাম আরো সমান পানি লাগছো অত দিন মারতে পারছো নানি অত সুন্দর করে ঘর দর মানে কালি কি আমরা পার হইতাম আরো মারি লাগছো আমরা তোমার বাবার বাড়ি কই হবো কেন অবৈধ কয়লা বার্মিল সুপারি ও রাসায়নিক সার সিন্ডিকেটে জড়িত পাচারকারী ও সংগ্রহকারীদের উৎখাত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ ঘোষণা করার পরও অবাধে গোটা রাজ্য সহ কাছাড় জেলায় চলছে অবৈধ সিন্ডিকেট বাণিজ্য। এরই পরিপ্রেক্ষিতে শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা করিমউদ্দিন লস্কর বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ কয়লা বার্মিল সুপারি এবং রাসায়নিক সার পাচারকারী ও সংগ্রহকারীদের লাগাম টানতে নির্দেশ দিলেও গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায়ও অবাধে চলছে অবৈধ সিন্ডিকেটের বাণিজ্য। তাই অতিসত্বর অবৈধ সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করতে জেলার পুলিশ সুপারের কাছে আহ্বান জানান তিনি। পাশাপাশি কাছাড় জেলার বৈধ সুপারি ব্যবসায়ীদের অবিলম্বে ফের দোকান খোলার অনুমতি প্রদানের জোরালো দাবি জানান তিনি। গতকাল বার্মি সুপারি সিন্ডিকেট, সার সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট কে আদি করে আন আন যেবিলাক সিন্ডিকেট আছে সিন্ডিকেট বিলাক তেওঁলোকে আৰোধ কৰিব লাগে। আমি দেখা পাইছো যোৱা কেইদিন আগত শিলচৰত যেটো সুপারি সিন্ডিকেট হৈছিলে তেতিয়াহে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কৈছো শিলচরের কেবাগৰাকী সুপারি মাফিয়াক তেওঁলোকে গ্রেপ্তার করেছিল। ইতিমধ্যে আমি শুনা পাইছো শিলচরের কেবাগৰাকী সুপারি মাফিয়াক তেওঁলোক মুকলি আকাশের তললে আহিছে। আমি এটা কথা স্পষ্টভাবে কৈছিল, এই সুপারি মাফিয়াবিলাকে অসমের কর পাখি দি বহিরাজ্যের পৰা কেনেদরে আমার বরাক উপত্যকার পৰা তেওঁলোকে কেনেদরে প্রচার করে সেইখানি লোকসকলক জানিব লাগে। তৃতীয় কথাটো আমি কৈছিল, তেওঁলোকে এনেধরনের সিন্ডিকেট কেনেদরে কৰিব পাৰে বা তেওঁলোকৰ লগত কেনেদৰে কোন লিংগেজমেণ্ট আছে, কোনবিলাক চৰকাৰৰ আমোলা বিষয়া জড়িত আছে, এই পুলিচে গোটেইখিনি তদন্ত কৰিব লাগে। তাৰপিছত আপুনি এটা কথা আচৰিতভাৱে শুনিলে গম পাব যে কাছাৰৰ 10 গৰাকী আইচি কচিক মাতি নি ক্ৰাইম ব্ৰাঞ্চে যেনেধৰণে জেৰা কৰিলে, ইতিমধ্যে এই কথা বাতৰিবিলাক স্পষ্ট হৈছে যে আচলতে কাছাৰ পুলিচৰ একাংশ বিষয়াৰ তত্ত্বাৱধান তেওঁলোকে এই বার্ণি সুপারি সিন্ডিকেট করবলে পাইছিলে। গতি কাছাৰ পুলিশ প্রশাসন বা কাছাৰ আরক্ষী কি ভূমিকা লৈছিলে বা কাছাৰ আরক্ষী কি কারণে ব্যর্থ হয়েছিল বা কাছাৰ আরক্ষী এইবিলাক মাফিয়াক গ্রেপ্তার করে এটা কথা বুঝাই দিলে নেকি যে বরাক উপত্যকাত বার্ণি সুপারি সিন্ডিকেট চলি আছিল? গতি কাছাৰ আরক্ষীর সম্পূর্ণরূপে দুর্বলতা আছে, তেওঁলোকৰ দুর্বলতার কারণে শিলচর সুপারি পুকুরে বিষ ঠেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কচুদরম পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় ক্ষোভ প্রকাশ করলেন কচুদরম থানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর পঞ্চমখণ্ডের অঞ্চার গ্রামের জনগণ। স্থানীয় ইশাদ আলী লস্কর সহ তার পরিবারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছাড়েন তারা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে নেহারুল ইসলাম মজুমদার জানান, প্রতিবেশী ইশাদ আলী লস্করের পরিবারের সাথে তার পুকুর নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার রাতে ইশাদ আলীরা তার পুকুরে বিষ ঠেলে দেয়। শনিবার সকালে এই অভিযোগ নিয়ে তিনি কচুদরম থানায় যান। ইশাদ আলী লস্কর ও থানায় গিয়ে পাল্টা অভিযোগ জানান। অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকায় কচুদরম থানার ওসি দুপক্ষকে আটকে রাখেন। পরবর্তীতে বিশিষ্টজনদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করার শর্তে উভয় পক্ষকে মুক্ত করা হয়। কিন্তু পরদিন সংবাদ মাধ্যমে কচুদরম থানার ওসিকে মিথ্যা অভিযুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেন নেহারুল সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমিনউদ্দিন মজুমদার, ফুলুমিয়া মজুমদার প্রমুখ। দিয়া ওই ইশাদ আলী হয় বিষ ফেলাইছে নাহারুলে ওসি সারে তারে হে তানাত গেছে তার এ জাল লইছে না, বিলকুল মিথ্যা একটা কথা। আমি নিজে ব্যক্তিকে লাগলাম একজন বুড়া মানুষে ওরকম আমরা সামনে একটা কথা কইছি আর পরে সাংবাদিক বকলার সামনে অন্য কথা কর, গতিকে আমি কই আর এটা একটা বিলকুল রং মাখাইয়া এটা ইকান কিছু কিছু দলালও আসইন মানে এটা রং লাগানি এইভাবে হরিয়া জিনিসটার একটা কঠিন করার লাগে চেষ্টা করছে। ফুসকুড়ির মধ্যে মাসে কালি উল্টিটার ফাল্টিটার মানুষ প্রচুর ভিড় লাগে, ও দেখলাম যে আমার ফুসকুড়ির যে বিষ ফেলানি হয়েছে বিষ ফেলানি আমার সন্দেহ যে ইশাদ আলী বিষ ফেলাইছে, কারণ তারা আগের দিন মাছ মারছে সারাদিন দলপূর্ব হলে ও আমি তারা গেছি, তারা যাওয়ার সময় তারাও লগে গেছে,
তারাও গিয়ে কমপ্লেন করছে, তারা তো অসি সারে আছে, আমি নিজেও করছি। করার পরে অসি সারে কইছেন যে একটু সময় তোমরা বও। এরপরে এক আধ ঘন্টা পরে তারা মুরব্বী মানুষ আনছে আর নিয়া আমরা দুয়ে ফোক করে মুরব্বী মানুষে বাবরছি যে এগুলো অসি সারে কোনো অ্যারেস্টিং করছেন না, কোনো লক আপ করছেন না, কোনো বয়সান লিখছেন না। আমরা বিচারের মাধ্যমে গিয়া মাতুকু শেষ করা হয়েছে। এর পরের দিন ফিরে তারা আইয়া যে অভিযোগ মিথ্যা অভিযোগ করে মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ধলাই থানাধীন কাটাখালী এক ট্রিপারের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে দুর্ঘটনাগ্রস্ত হল ডিম বোঝাই একটি ম্যাজিক ট্রাক। এতে ট্রাক সহ চালক ও খালাসির কোনো ক্ষতি না হলেও প্রায় লক্ষ টাকার ডিম ফেটে নষ্ট হয়ে যায়। ট্রাকটি শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালী দুর্ঘটনাগ্রস্ত হয়। ম্যাজিক ট্রাকটি করিমগঞ্জ থেকে আইজল যাওয়ার পথে ছিল। ম্যাজিক ট্রাকের নম্বর SS24AC3126 হলেও ট্রিপারের নম্বর জানা যায়নি। পরে এ নিয়ে চালক আফত আলী জানান, আর আমি বাসবার কারণে চারিদিকে কাটছি। আমার রং সেটি আমি গেছি, হ্যাঁ আমার রং সেটি ছিল, আমার সামনে ছিল। আমি আমি বাসবার কারণে চারিদিকে কাটিয়ে গিয়ে গাড়ি খারাপ হয়েছি, খারাপ কারণে চাকাটা দেবে গেছে, দেবে কারণে দাবিয়ে যাওয়ার কারণে। তো আপনার গাড়িটা আমার শিলচর থেকে আইজল থেকে যাওয়ার ছিল নাকি? না, আমি করিমগঞ্জ থেকে আইজল থেকে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আপনি কি গাড়ির চালক? আমি গাড়ির চালক প্লাস মালিক। মালিক, গাড়িতে কি বুঝে আসলো? গাড়িটা ডিম ছিল। কত টাকা ডিম হইব? নষ্ট কেমন হয়েছে? নষ্ট। হাইলাকান্দি জেলার শতবর্ষ পুরনো মাটিজুড়ি সেতুকে সরিয়ে বড়াইলাকান্দিতে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানালেন অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরউদ্দিন লস্কর। এ উপলক্ষে তিনি মঙ্গলবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে হাইলাকান্দি জেলার মাটিজুড়িতে কাটাখাল নদীর উপর নির্মিত শতবর্ষ পুরনো এই সেতুটি হাইলাকান্দি শহর থেকে মাটিজুড়ি হয়ে শিলচর যাওয়ার একটি মাধ্যম। তাছাড়াও এই সেতুটি মাটিজুড়ি এবং পূর্ব হাইলাকান্দির জনগণের সঙ্গে হাইলাকান্দি শহরের সঙ্গে যোগাযোগ করে চলেছে। তাই কোনো অবস্থাতেই এই সেতুটিকে মাটিজুড়ি থেকে সরিয়ে বড়াইলাকান্দিতে নিয়ে যাওয়ার কুচক্রান্তকে এজওআইএসপি বরদাস্ত করবেন না বলে জানান। ছাত্রনেতা কবিরউদ্দিন লস্করি কাটাখাল নদীর উপর নির্মিত শতবর্ষ পুরানো মাটিজুড়ি সেতুকে মাটিজুড়িতেই পুনর্নির্মাণ করার জন্য অসম সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের নিকট জোরালো দাবি জানান। তিনি আরও বলেন যে তাদের দাবি পূরণ করা না হলে এজওআইএসপি সংগঠন আমজনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। কিন্তু সেই ক্ষেত্রে আমি অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদকে আদি করে হাইলাকান্দি জেলার বিভিন্ন জাতীয় জনগোষ্ঠী সংগঠনে আমি আন্দোলন করেছিল আর দাবি উত্থাপন করেছিল মাটিজুড়ির এখন সেতু নির্মাণ করিবর কারণে। কিন্তু যা পাঁচ বছর সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন সরকার এখন সেতু নির্মাণ করিবর কারণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইভেন কি আপনাদের জানে বরাক উপত্যকার এগারী অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এখন সেতু নির্মাণ করিবর কারণে এখন সেতু বিধানসভাত উত্থাপন করিবর কারণে ব্যর্থ হয়েছে। আপনাদের নিশ্চিতভাবে জানে আমি যা বছর জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের মাটিজুড়ীত আমি অবস্থান ধর্মঘটের কার্যসূচীর মাজেদি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারক আহ্বান করেছিল যে অতি সোনকালে কাটাখাল নদীর উপর যখন সেতু আছে এখন সেতু নির্মাণ করব লাগে। কিন্তু দুর্ভাগ্যজনক যা পাঁচ বছর এখন সেতু নির্মাণ নহল। আজি আমি কেবাদিনেরপর শুনে আছো যে আমার মাটিজুড়ি কাটাখাল নদীর উপর যেটু সেতু এটু অতি সোনকালে পুনঃ নির্মাণ করা হব। কিন্তু এটা দুর্ভাগ্যজনক কথা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত বা বিভিন্ন রাইজর মাজত চর্চা চলি আছে যে এই এখন সেতু বেলেগ একটা ঠাইত নির্মাণ করা হব। আমি ইয়ার বিরোধিতা করেছো আর আমি কোনো পর্যায়ে গ্রহণ নকরো। আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে কৈছো, আপনাদের জানে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে বসবাস করে আছে। পূর্ব হাইলাকান্দির এশ বছরীয় পুরানি এখন সেতু আর ঐতিহ্যবাহী এখন সেতু, এই সেতু ইয়ারপর নির্মাণ করা বাধাত কোনগী ব্যক্তিয়ে কোন ব্যক্তিয়ে কেনে ধরনের বাধা দিছে আমি ইয়াত বুঝব পার নাই। আমি ইয়ারপর একটা কথা স্পষ্টভাবে কব খুঁজিছো, মাটিজুড়ির পুরানা সেতু ইয়াত পুরানা সেতুর উপর নতুন নির্মাণ করব লাগিব। তেওঁলোকে যিমানে বানজাল করক না কিয় লাগিলে এই সেতু ইয়াত নির্মাণ করব লাগিব। আমি নতুনকৈ তেওঁলোকের যেটা সার্ভে বা নতুন বেলেগ একটা ঠাইত নির্মাণ করব খোঁজা কার্যত আমি গরিহণা দিছো, ধিক্কার দিছো আর আমি কোনো পর্যায়ে জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে মানি নলও।
আমি এটা কথা স্পষ্টভাবে কই দিব খুজিছো, আমি পূর্ব হাইলাকান্দি রাইজ একত্রিতভাবে হাইলাকান্দিত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আগামী এক সপ্তাহের ভিতর আমি গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন কার্যসূচী ঘোষণা করবলে লৈছো। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে স্পষ্টভাবে কইছো, আপনাদের জানে অসম বিশ্ববিদ্যালয়, শিলচর মেডিকেল কলেজ আর মাটিজুরি স্টেট ব্যাংক, মাটিজুরি, সামারিকোনা, নিমাইচান্দপুর, নিতানন্দপুর, বন্দুকমারা, কালাসরাকে আদি করে ইয়াত গুরুত্বপূর্ণ কেবাগী আপনাদের জানে মার্কেট আছে, ইয়াত গুরুত্বপূর্ণ হসপিটাল আছে, গুরুত্বপূর্ণ ব্যাংক আছে, গুরুত্বপূর্ণ আপনাদের দেখিছে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টর অফিস আছে, কিন্তু ইয়াত কেনে ধরনের তেওঁলোকে এবোৰ তাই অন্ধকারত থাকি তেওঁলোকে নতুনভাবে নতুন জায়গা তেওঁলোকে নির্মাণ করব লৈছে আমি কোনো পদ্যাগ গ্রহণ নকৰো। আমি পূর্ব হাইলাকান্দির মানুষে একত্রিতভাবে পুরানা সেতুর উপর এই সেতু নির্মাণ করব বিচাৰো। আমি আজি দিনত স্পষ্টভাবে কৈ দিব খুজিছো, পূর্ব হাইলাকান্দি অন্ধকারের মুখত ঠেলি দিব খোঁজা কার্যত আমি গরিহণা দিছো আর ধিক্কার দিছো, আর যুগাকি ব্যক্তি এনে ধরনের বাঞ্চালত করব বিচারিছে তেখেতসকলক ইয়ারপর আমি হুকিয়াই দিব বিচারছো যে তেও বিচারে নাকি মাতৃজুরির এখন ঐতিহ্যবাহী মাতৃ। সোনাইপুর এলাকায় 9 ও 10 নম্বর ওয়ার্ডের লামারগ্রাম এলাকায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শতাধিক পরিবার, দীর্ঘদিন ধরে পানীয় জল না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার যুবক আফসর হোসেন চৌধুরী সহ অন্যান্যরা জানান, স্থানীয় জল সরবরাহ প্রকল্প সংস্কারের জন্য 25,60,000 টাকা বরাদ্দ হলেও এই এলাকায় নতুন করে জলের পাইপ বসানো হচ্ছে না। পুরনো জলের পাইপ দিয়ে কোনো মতে কাজ শেষ করতে চাইছেন ঠিকাদার। এ নিয়ে প্রতিবাদ করা এলাকার যুবক আফসর হোসেন লস্করকে মারপিট করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর পেছনে বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করেন তারা। পানীয় জলের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। আগে সরকার থেকে বরাদ্দকৃত জল জীবন মিশনের আমাদের এখানে 26,00,000 টাকা স্যাংশন হয়েছিল এবং কাজও স্টার্ট হয়েছিল। আমাদের বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভাইয়া কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন এবং উদ্বোধন করার সময় উনি বলেছিলেন খুব সুন্দরভাবে কাজ হতে হবে, প্রকাশ্য গ্রামের মানুষের সামনে বলেছিলেন সুন্দরভাবে কাজ হতে হবে, কিন্তু আজকে কাজ না করে আজকে পিএইচির পেমেন্ট উঠানো হয়েছে, কাজ কোনো কালেকশন না দিয়ে পিএইচির পেমেন্ট উঠানো হয়েছে। আজকে ভুক্তভোগী অনেক আমাদের মহিলা আছেন, আমাদের গ্রামের মানুষ আছেন, দেখেন আজকে কোনো কাজ হয়নি, কারো ঘরে কোনো হাউস কানেকশন যায়নি, কিন্তু পেমেন্ট অলরেডি উঠানো হয়েছে। কালকে ওপেনিং হয়ে গেছে আমাদের পিএইচি, আর এখানে কালকে একটা ঝগড়া হয়েছে আমাদের গ্রামের একজন যুবক ভাই, ও বাধা দিয়েছিল এরকম আনুষ্ঠানিক উদ্বোধন না করার জন্য, কিন্তু এই বাইকে কন্ট্রাক্টদার অনেক পিটিয়েছে, হাতের মধ্যে হাত জখম করেছে, ওর উপর কেস দেওয়া হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক ওর বিপক্ষে গিয়ে থানাতে অনেক ফোন করেছেন, অনেক প্রেশার দিয়েছেন, তাই আমরা একটা অনুরোধ রাখছি আমাদের এই বাইকে নিরীহ বাই গ্রামের জন্য, এই বাইটা অনেক কষ্ট করে সবসময় গ্রামের জন্য ফাইট করে, এই বাইকে যেন অতিসত্বর অবিলম্বে মুক্তি দেওয়া। করিমগঞ্জে জনতার হাতে ধরা পড়ল 3 এটিএম হ্যাকার, তারা কানপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ 1,80,000 টাকা, প্রায় 40টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড সহ বেশ কয়েকটি মোবাইল ফোন। কিছুদিন থেকে সীমান্ত জেলা করিমগঞ্জ শহরে চলছে অহরহ নিশি কুটুম্বদের হানা, চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী। এর মধ্যে জনতার হাতে কানপুরের এই 3 এটিএম হ্যাকার ধরা পড়ল। ধৃত 3 জন হল বীর বাহাদুর, অনুরাগ নিষাদ এবং আনন্দ কুমার। এদের শহরের লক্ষ্মীচরণ রোডের একটি এটিএম কাউন্টার থেকে জনতা আটক করে পুলিশের সমছে দিয়েছেন। এদিকে পুলিশের সন্দেহ, ধৃত 3 জন এটিএম প্রতারকের আরও সঙ্গী সাথী করিমগঞ্জে থাকতে পারে, তবে করিমগঞ্জ পুলিশ এটিএম হ্যাকারদের বিরুদ্ধে করা নজরদারি চালিয়ে যাচ্ছে। আসলে আমি এটিএমে গেছিলাম, ওই দক্ষিণ মসজিদের সামনে যে এটিএমটা, তারপর হঠাৎ করে দেখি 3টা ছেলে মাথা গামছা মুখে মাস্ক এটিএম থেকে পয়সা তুলতে আসছিল। তো আমাদেরকে আমি একবার গিয়ে আবার বাড়ি গেছি, আবার গিয়া যে সময় দেখছি তারা মানে ডাউটফুল লাগছে আমার, তো হঠাৎ করে তারা অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাইছে আর কি, এটিএমে শো করছে 1,09,000। তো আমার ডাউট লাগলো যে 1,09,000 তো এই ছেলেগুলোর তো সেরা দিকে লাগে না, আমি 1,09,000 থাকবো এরার মধ্যে। তারপরে আমি গেলাম ওইজনে তোরার জিগাইছি, এরা বাড়ি গেছে গিয়া বাড়াইয়া, তখন আমার ডাউট লাগছে, পিছন দিকে গেলাম, পিছন দিকে যাওয়ার পরে তারা দিকে আমার লক্ষ্মীজন রোড দিকে যার গিয়া, এরপরে আমি ছোট্টুরে আমার বন্ধুরে কইলাম তুই যা একটু তারা দৌড় গিয়া, তারপরে হে গিয়া
তারা রাখতাইছে আমি তো ওদের চেক তারা জিকেলাম তোমরা কই দিয়ে এসো কই দিয়ে না কি তা করো কই জিতায় তারা হঠাৎ করে হয় একবার একজন ইম্ফাল যাইতো একজন ইয়র যাইতো তারপরে আইজল যাইতো তারপরে আমি তার ফটো উঠাইয়া তার ফটো উঠো লাইভ ফটো উঠো উঠাইয়া আমি বললাম তোরা যা আমি আবার তিন গুণা যদি তারা অপেক্ষা করে দেখতাম আসলাম তারা আয় নি না আয় না ইভেন মিমন আমার সঙ্গে আসলো হঠাৎ করে দেখি তারা ওই গাছখালেবি রোডের যে লিঙ্ক রোড যেটা আছে গল্লি যেটা আছে লক্ষ্মীচন্দ্র রোড আর গাছখালেবি রোডের ওদিকে দৌড় মারছে তখন তো ছট্টুরে আমি ফাটাইছি পিছন দিকে তুই ওদিক দিকে আয় আর আমি মিমন ওদিক দিয়েছি তারা বাসা তো একজনে হয়েছে ইউপি একজনে হয়েছে কানপুর নিজের ইচ্ছায় নয় দলের পুরনো টানে এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেসে ফিরতে চলছেন গান্ধাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদের প্রাক্তন জেলা পরিষদ বদরুল হক। তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজের মত ব্যক্ত করলেন। এদিন তিনি পুনরায় কংগ্রেসে ফেরার কথা তুলে ধরে জানান, কংগ্রেস ত্যাগ করে একসময় আসামের আঞ্চলিক দল রাইজের দল যোগ দিলেও তিনি মনে করেন কংগ্রেসই তার জীবনের সঙ্গী দল, তাই আবার তিনি কংগ্রেসে ফিরছেন। পাশাপাশি তিনি এও বলেন, দল যদি আগামী পঞ্চায়েত নির্বাচনে তার পরিবারের কাউকে গান্ধাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদ এলাকায় প্রার্থী করে তাহলে যে কোনো দলের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত তিনি। কংগ্রেস আসলে আমার জীবনসঙ্গী একটা রাজনৈতিক দল। 1982 ইংরেজিতে সর্বপ্রথমে কলেজের জিএস রজত চক্রবর্তীর নেতৃত্বে এনএসইউআইতে জয়েন করেছিলাম। এই 1982 থেকে আরম্ভ করে বিগত বিধানসভার আগ পর্যন্ত আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে ছিলাম। বিভিন্ন সময়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যুব কংগ্রেস করেছি, মণ্ডল করেছি, ব্লক করেছি, ব্লকে দীর্ঘদিন ব্লক প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলাম। তারপর জেলা কংগ্রেসের মাধবেন্দ্র দত্ত চৌধুরীর সময়ে আমি সম্পাদক ছিলাম। সতুরায় মহাশয়ের সময় আমি সাধারণ সম্পাদক, খেতবিরক্তের সময় সাধারণ সম্পাদক, আবার যখন রজত চক্রবর্তী জেলা সভাপতি ছিলেন তখনও সাধারণ সম্পাদক হয়ে আমি কংগ্রেসে কাজ করেছি। বিগত নির্বাচনের কিছুদিন পূর্বে সতুরায় মহাশয়ের নেতৃত্বে কংগ্রেসের নতুন কমিটি করিমগঞ্জে যখন আসলো আর সেই কমিটিতে আমার নাম আমি পুরো এলাকা সাফাইয়ের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করলেও পঞ্চায়েত এলাকায় সাফাইয়ের জন্য সরকার কোনো টাকা বরাদ্দ না করায় ক্ষোভ প্রকাশ করলেন সরিষা চড়াকুড়ি জিপির 6 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মিলন চন্দ্র সহ এলাকাবাসী। তারা এদিন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার যেভাবে পুরো এলাকা উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেন ঠিক এভাবে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করলে আজ তাদের জমা জলে ডুবে থাকতে হতো না। তারা এও বলেন, পুরো এলাকায় বসবাসকারীরা যেভাবে সরকারকে কর দিয়ে থাকেন ঠিক একইভাবে গ্রামে বসবাসকারীরাও সরকারকে কর দেন, কিন্তু উন্নয়নের বেলায় পঞ্চায়েত এলাকা শহরের তুলনায় অনেক পিছিয়ে। তারা আগামী দিনে পঞ্চায়েত এলাকা সাফাইয়ের অর্থ বরাদ্দের জন্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসের দৃষ্টি আকর্ষণ করেন। আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো যে সময় বৃষ্টি হয় তখন প্রথমে মানে ড্রেন মানে বড়িয়া মানে জল যাইতে খুব অসুবিধা হয়, কারণ ড্রেন জমা হয়ে যায়, ইয়ে যায় রাস্তায় মানে ইয়ে নাই। তারপরে রাস্তাটাও যদি একটু সুন্দর হয় তাহলে ভালো হয় আর কি। বৃষ্টি দিলে কি বাড়ির ভিতরে জল হয়? জল ঢুকে বহুত শুধু নিশা নিশা বাড়ি আছে এইগুলো আমি তো ঢুকে মুখে দিয়ে জল দিয়ে। তখন আপনারা দাবি কি? আমরা দাবি হলো গিয়ে মানে ড্রেনটা একটু সুন্দর হইতো এবং রাস্তাটা একটু মানে সুন্দর যদি হয় তাহলে আমরা ভালো হয়, তখনইতেই আমরা মানে দৃষ্টি আকর্ষণ করে যাতে রাস্তাটা আমরা একটু মেরামত করার লাগে আমরা জানাই আর কি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লালবাগে বিমানবন্দর স্থাপন নিয়ে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন, উত্তপ্ত পরিস্থিতি। শীঘ্রই সম্পূর্ণ হচ্ছে অন্নপূর্ণা ঘাট দুধপাতিল সংযোগকারী বরাক সেতুর কাজ, জানালেন কি। কুম্ভাতে আয়ুষ্মান ভারতের ব্লক স্বাস্থ্য মেলা সম্পন্ন, ব্যাপক হিড়িক পরিলক্ষিত। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।